আপনারা আমায় চেনেন, আমার নাম সিউ। আমি অ্যাস্ট্রোলজির প্রোগ্রাম দীর্ঘ সময় ধরে করে আসছি বিভিন্ন চ্যানেলে। তো এই জ্যোতিষী এবং জ্যোতিষশাস্ত্র নিয়ে আপনাদের সামনে নতুন করে বেশ কিছু প্রোগ্রাম নিয়ে আসলাম। কারণ সবসময় বহু ক্লায়েন্টস আছে আমার যারা সবসময় অল টাইম টিভি অ্যাক্ট করতে কিংবা ওয়াচ করতে পারে, তো তাদের ক্ষেত্রে বলছি তারা ইউটিউবে তাদের কথা মূলত চিন্তা করে এবং নতুন কাস্টমারদের কথা চিন্তা করে। স্পেশালি ইউটিউবে আমরা একটা চ্যানেল লঞ্চ করছি যেটার উপরে আমরা শুধুমাত্র অ্যাস্ট্রোলজির উপরে, জ্যোতিষের উপরে, তন্ত্রের উপরে বিভিন্ন প্রসেস কিংবা টিপস বলব। শুধুমাত্র টোটকা নয়, কারণ টোটকা দিয়ে একটা মানুষের ভাগ্য ফেরানো যায়। বিভিন্ন প্রসেস আপনাদের সামনে জ্যোতিষশাস্ত্রের মধ্যে দিয়ে উল্লেখ করবো। আজকে আমরা বিভিন্ন কি প্রোগ্রাম উপস্থাপন করবো সেটা সম্পর্কে আপনাদের ওপেন একটা আভাস দিয়ে রাখি। এই যে জ্যোতিষশাস্ত্র, এর মধ্যে আমরা যে বারোটা রাশি পাচ্ছি, বারোটা নক্ষত্র পাচ্ছি, সরি সাতাশটা নক্ষত্র পাচ্ছি, বিভিন্ন গ্রহ নক্ষত্রের খেলা এটা প্রতিনিয়ত চলছে। এই প্রতিনিয়ত যে নক্ষত্রের খেলা, এর বাইরে না আপনি না। আমরা যদি পৌরাণিক কালচার দেখি সেক্ষেত্রে আমরা দেখতে পাই যে স্বয়ং রামচন্দ্রকে ভগবান হয়ে 14 বছর বনবাস করবে। আবার যারা তাবিজ কবজ যন্ত্র বিলিভস করি না, অনেক সময় এটা নিয়ে বিভিন্ন আর্গুমেন্টস করি, তাদের উদ্দেশ্যে বলি যদি পুরাণ পড়েন মহাভারতে কর্ণের কবচ কুণ্ডলের উল্লেখ কিন্তু আমরা পেয়ে, তাহলে জ্যোতিষশাস্ত্র, তন্ত্রশাস্ত্র এবং স্টোন এগুলো সব একে অপরের পরিপূরক। এবং যদি আপনারা দেখেন যে নবগ্রহ স্তোত্র কিংবা আত্মা স্তোত্র কিংবা চণ্ডী পাঠ যদি ভালোভাবে ফলো করেন স্পেশালি, সেক্ষেত্রে দেখবেন যে মা দুর্গাকে নবরত্নে অর্থাৎ 9টা রত্নের দ্বারা সজ্জিত করা হয়েছে। কেন? যার কোনো যেন তার কোনো বিপদ আপদ না হয়। এই নবরত্নের অবস্থানে আমরা তিরুপতি বালাজিতে পাই, দেবতার মুকুটের ক্ষেত্রে পেয়ে থাকি। এই নবরত্নের অবস্থানের মধ্যে বিভিন্ন পার্টিকুলার রত্নের অবস্থান আমরা যারা বাঙালিরা নিরেন পক্ষে 20 ধাম দর্শন করেছি সেক্ষেত্রেও কিন্তু জগন্নাথ বলরাম সুভদ্রার মাথায় স্বর্ণ মুকুটের মধ্যে রত্নের অবস্থান আমরা দেখি। অতএব রত্নের একটা সাইন্টিফিক এবং আধ্যাত্মিক কার্যকরিতা রয়েছে। এই কার্যকরিতাটা নিয়ে আমরা উল্লেখ করবো পরবর্তীকালে যে এক একটা রত্ন আমাদের কি কি রেজাল্ট দিতে পারে কিংবা এক একটা রত্ন থেকে আমরা কি কি ভাবে উপকৃত হতে পারি, এবং এই রত্নের সাথে আপনাদের বিভিন্ন সময়ে তন্ত্রের কিছু প্রসেস শেখাবো, গাইড করবো এবং প্র্যাকটিক্যালি হাতে কলমে আপনাদের শেখাবো। এবং তার সাথে যেটা আপনাদের শেখাবো সেটা হচ্ছে বিভিন্ন পুজো পাঠের পদ্ধতি। কেন পুজো পাঠটা উল্লেখ করলাম? ঘরে প্রতিনিয়ত এটার জন্য নমিনাল একটা খরচা পড়ে, সামান্য কিছু খরচা। দেব দেবতাকে তুষ্ট করতে পারলে আমি বিলিভস করি আপনাদের প্রবলেমস অনেক কম হবে। এবং এই সলিউশনের উপর বেস করে কিন্তু বিগত 2003 থেকে এয়ারপোর্ট তারামন্দিরে চেম্বার করছি, কলকাতায় বিভিন্ন সাইডে আমার চেম্বার রয়েছে। এবং যারা দূরের বন্ধু আছে তারা প্রতিনিয়ত ডাকযোগে প্রতিকার প্রতিবিধান নিচ্ছে, তাদেরও বহু অনুরোধ আসছে যে আমরা অনেক সময় প্রোগ্রামস মিস করে যাচ্ছি। তো তাদের উদ্দেশ্যও বলছি এই ইউটিউব প্রোগ্রামস কিন্তু আপনারা ইউটিউবের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন, যেখানে পাচ্ছেন যে পুজো অর্চার পদ্ধতি আমরা কিভাবে করবো। যেরকম একটা সে এক্সাম্পল দিই, ছোট এক্সাম্পল, আমরা শিবলিঙ্গের মাথায় জল ঢালছি, খুব ভালো কথা। তারপরেও বহু মানুষের শারীরিক উন্নতি কিংবা আর্থিক উন্নতি কিংবা পারিবারিক শান্তি আসছে। যদি শিবলিঙ্গের প্রসেস কিংবা আপনার পুজো পদ্ধতি ঠিক জানে তাহলে ডেফিনেটলি রেজাল্ট আসা উচিত। এই রেজাল্টের জায়গায় ডিস্টার্বেন্সটা কে করাচ্ছে সেটা দেখুন। অর্থাৎ পুজো কিংবা পুজোর পদ্ধতিতে ভুল আছে, নাহলে শাস্ত্র ভুল হয়ে যাবে। অর্থাৎ শাস্ত্র ভুল নয়, পুজোর পদ্ধতি আপনি যেটা করছেন কিংবা আমি যেটা করছি তার মধ্যে কিছু ভুলভ্রান্তি আছে। সেই ভুলভ্রান্তিটাকে আমরা সম্মিলিতভাবে মিটিয়ে ওঠার চেষ্টা করব এই অনুষ্ঠানের মাধ্যমে। তাহলে পুজোর পদ্ধতিতে এই যে শিবলিঙ্গ একটা ছোট এক্সাম্পল দিলাম, গঙ্গা মৃত্তিকা ছাড়া শিবলিঙ্গ স্থাপিত হয় না। অর্থাৎ আপনি আমি যখন শিবলিঙ্গের পুজো করছি তখন ডেফিনেটলি গঙ্গা মৃত্তিকার ওপরে শিবলিঙ্গটাকে রেখে তার উপরে শিবের রুদ্রাভিষেক করুন কিংবা শিবের মাথায় জল প্রদান করুন, যা যা আপনার প্রসেস আপনি আমি করছি। তাহলে এই সিস্টেম যখন আমরা মেনটেন করব তখন কিন্তু আমরা 100% শিবলিঙ্গ পূজার ফল পাবো। শিব এমন একটা দেব যাকে বলছে আমরা ত্রিদেব, শিবের অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের উপরে কিছু অবস্থান আমরা দেখতে পাই না। শিবের মধ্যে আমরা তিনটে কোন অবস্থান পেয়ে থাকি, সত্য, রজ, তম, যে কারণে শিবকে বলা হচ্ছে ত্রিপুরারী কিংবা ত্রিগুণের অধীশ্বর। তাহলে এই জাতীয় জিনিসগুলোকে নিয়ে আমরা যেরকম আলোচনা করবো একই সাথে আলোচনা করবো তন্ত্রের বিভিন্ন রূপ, 10 মহাবিদ্যা, কালী,
তারা, ভৈরবী, মাতঙ্গিনী, কমলা, বগলা, চিনামাস্তা, ধূমাবতী, ভুবনেশ্বরী, ত্রিপুরা সুন্দরী, কামাখ্যা, বিভিন্ন যে দেব দেবতার রূপ রয়েছে এই প্রত্যেকটা রূপ নিয়ে আমাদের অনুষ্ঠান কিন্তু পেয়ে যাবে। এবং ভেঙে ভেঙে আপনাদের বোঝাবো যে কেন এই জায়গাগুলো এসছে। তার সাথে যেটা আপনাদের সামনে উল্লেখ করব, সরস্বতী যন্ত্র কিংবা জন্মকুণ্ডলিতে আমরা যদি ওয়াচ করি, কারোর কালসর্প দোষ থাকছে, কারোর গ্রহণ দোষ থাকছে, কারোর মাঙ্গলিক দোষ থাকছে, এই কালসর্প দোষ, গ্রহণ দোষ, মাঙ্গলিক দোষ, বীজ যোগ, সাড়ে সাথে ছন্নচলা যোগ, এসেটার ভ্যারাইটিস, জ্যোতিষশাস্ত্র মতে যে দোষগুলো আছে, এই দোষগুলোকে নিঃসন্দেহে এগুলো দোষ, যদি গুণ হতো তাহলে আমরা গুণ বলতাম, দোষের পর্যায়ে আনতাম না। অতএব এই দোষগুলোকে কিভাবে আমরা রেক্টিফাইড করব আমাদের প্রাত্যহিক জীবনে কিংবা প্রত্যহিক জীবনে, সেই জায়গাটাকে যেরকম রেক্টিফাইড করাবো, তার সাথে সাথে পুজো আচার পদ্ধতির মধ্যে দিয়ে আমি আপনি কিভাবে উপকৃত হতে পারি সেই জায়গাটাকে উল্লেখ করব। তার সাথে সাথে বিভিন্ন প্রসেস, অর্থাৎ আমরা যে বিভিন্ন দেব দেবতার পুজো করছি এই পুজোটার পদ্ধতি কতটা ঠিক থাকছে, মানে আমি আগেই বলেছি সিস্টেম, সিস্টেম যদি ঠিক থাকে আপনি ডেফিনেটলি রেজাল্ট পাবেন। এবং দ্রব্যগুণ, প্রত্যেকটা জিনিসের একটা দ্রব্যগুণ আছে, একটা শুকনো লঙ্কা থেকে শুরু করে তন্ত্রশাস্ত্রের মধ্যে একটা গোটা লঙ্কার একটা যেরকম গুণ আছে, সেরকম ভাবে মৃগনাভের গুণ আছে, বেল কাঠের গুণ আছে, একটা জবা ফুলের গুণ আছে, একটা গেঁদা ফুলের গুণ আছে, বিভিন্ন জিনিসের বিভিন্ন প্রয়োগ। এই ছোট ছোট জিনিসগুলো আপনাদের সামনে বিস্তারিত ভাবে উল্লেখ করতে থাকবো পরবর্তী। তাহলে এই যে বিভিন্ন উপস্থাপনা আপনাদের সামনে করতে চলেছি, এটার জন্য চাই একান্ত ভাবে আপনাদের সহযোগিতা। এবং এটার জন্য আমি ব্যক্তিগত ভাবে প্রে করবো যে আপনারা আমাদের চ্যানেলে অবশ্যই ওয়াচ করবেন, এবং এই চ্যানেলের মধ্যে দিয়ে পরবর্তীকালে আপনারাও কিন্তু আপনাদের একটা ভবিষ্যতের পথের রেখা খুঁজে পাবেন। বহু মানুষের কিন্তু স্টোন কিনতে পারছেন না, আমি প্রতিনিয়ত এরকম বহু ক্লায়েন্টস পাই যারা ফাইন্যান্সিয়াল প্রবলেমস এ রয়েছে, যেখানে যেই কারণের জন্য তারা স্টোন ইউজ করতে পারছে। তো তাদের চিন্তা করে বলছি, তোমাদের ক্ষেত্রে, আমার সমস্ত বন্ধু বান্ধবদের ক্ষেত্রে কিভাবে আমরা লো কস্টিং রেমেডিজ ইউজ করতে পারবো, ভেরি লো কস্টিং, ঘরের মধ্যে ব্যবহার করার কিছু প্রতিনিয়ত দ্রব্য দিয়ে কিভাবে গ্রহদোষ কাটাবো, সেটা নিয়ে বিস্তারিত ভাবে প্রোগ্রামে কিন্তু আমরা উঠবো। তাহলে এটার জন্য আপনাদের এখন তো সহযোগিতা চাই, এবং আমাদের এই চ্যানেলটাকে আপনারা দেখতে থাকুন, এবং এই প্রোগ্রামে যেরকম আপনারা নজর রাখছেন ঠিক সেইভাবে আপনাদের সামনে চেষ্টা করবো পরবর্তী প্রোগ্রাম খুব সামনে নিয়ে আসার, খুব তাড়াতাড়ি নিয়ে আসার, অর্থাৎ সেটা কিন্তু আপনারা পরবর্তী প্রোগ্রামের দিকে অবশ্যই নজর রাখবেন। আজকের মতো শেষ করছি, ওম নমো ভেঙ্কটেশ্বরায়, ওম নমো নারায়ণ।